পবিত্র মাথার মধ্যে মস্কের পরে মস্ক পানি যদি চিরাবু কর, মায়ের খবর নিলি না, মোহাম্মদের খবর জানতে চাইলি। নবীর কাছে তো মা আর বাপ কিছু না, দিলকে নরম করে দেন। কান্নাকাটি এটা আসলে আন্তরিকতার ব্যাপার। সবগুলো মানুষকে এক সমান দিল দিয়ে আল্লাহ বানায় না মিয়া, কিছু লোক আছে যে দিল খুব নরম। আমি না তোর মা লাগি, আমি তোর মা, তোর মাথার মধ্যে পানি দিলাম, আমার খবর নিলি না, বললি না মা গো তুই কেমন আছো, তুই মা তুই মোহাম্মদের খবর নিলি, মোহাম্মদের খবর আমি তোরে দিব না বাবা, একটু হা কর হা কর, একটু মুখে পানি দেই। মোহাম্মদ করিম সালাম কে তুই নয় না, যতক্ষণ না দেখবো মুখের মধ্যে আর নিব না গো মা, আর নিব না। মোহাম্মদ করিম সালামকে আমি দেখতে চাই। মা বলে তুই এগুলি সব কিতাবের আলোচনা আমি রাখছি এবং বিশুদ্ধ আলোচনা। মা দৌড়ে চলে গেছে, জানিয়া বলে মোহাম্মদ আমার ছেলে তোমাকে দেখতে চায়। দিনের নবী খবর পাইছে আবু বকর সিদ্দিক আত্মীয় স্বজনের লোকেরা তাকে মেরেছে, দিনের নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে। নবী একটা দৌড় দিয়েছে আবু বকর সিদ্দিকের বাড়িতে, গিয়া দেখে আল্লাহ করে সিদ্দিকের চেহারাটা ভুলে গেছে, নাক মুখ দিয়ে রক্ত ধরতেছে। চোখের পানি বলে চলে দেবেন, আবু বকরের পাশে বসে গেলেন, কপালের মধ্যে হাত বুলিয়ে দিলেন, রহমতের হাত, রহমতের হাত বুলিয়ে দিলেন। আবু বকর ইসলামের জন্যে, ইসলামের জন্য একটু কষ্ট করতে হবে। আবু বকর, আবু বকর কোনো চিন্তা করিও না, আবু বকরের চাইতে বেশি ভালো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাঁচতে পারে না এই জোরে এখন। সুবহানাল্লাহ, এই হাদিস যদি মোহাম্মদ ইসলামের মুখ থেকে বের হয়ে আসছে, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, বক্তৃতা অনেক সময় বলে থাকি। আবু বকর সিদ্দিকের সামনে কথাটা হাদিস শরীফ আছে, আবু বকর নবীকে জান এবং মার দুটা দিয়ে ভালোবাসতেন জোরে এখন। সুবহানাল্লাহ, জিহাদের ময়দানে সাহায্যের জন্য দিনের নবী মদিনার মসজিদের বারান্দায় একদিন নিজের চাদর বিছিয়ে দিয়ে বললেন, মদিনার মুহাজির আনসারেরা রে, তোমরা যে যা পারো আমার চাদরের মধ্যে সাহায্য রাখো। চতুর্দিক থেকে সাহায্য আসতেছে। আবু বকর সিদ্দিক তার স্ত্রীকে ডেকে বলে, মহিলা এবং মা ভুনেরাম, আমার মা ভুনেরাম। আবু বকর সিদ্দিকের স্ত্রী মোহাম্মদ ইসলামকে কত ভালোবাসতেন আপনারা শুনুন, আমি বলছি। আবু বকর দেখে বলে, বিবি নবী তো নিজের চাদর বিছাই দিয়েছেন মসজিদে নববীর সামনে জাহাদের সাহায্যের জন্য, আমি কি দেব, আমার যে কিছু নাই রে বিবি। তখন আবু বকর গরিব হয়ে গেছেন, এককালে উনি বিরাট বড় ধনী সাহাবি ছিলেন, আজকে উনি গরিব হয়ে গেছেন। ওনার বিবি ডাক দিয়ে বলে, আবু বকর ঘরে যা কিছু আছে সব সব প্যাকেট করে নবীর নামে কোরবানি দিয়ে দাও। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের ভিতরে যা ছিল প্যাকেট করে কাঁধে করে ঘর থেকে রওনা হয়ে যাচ্ছে দিনের নবীর জন্য। আবু বকরের বিবি ডেকে ডেকে বলেন, আবু বকর রে, মদিনার বহু মহিলারা দিনের নবীর চাদরের মধ্যে সাহায্য দিচ্ছে, আমি কি দিব রে আবু বকর। সিদ্দিক ডেকে বলে, কিছু থাকলে দিয়ে দাও, দিনের নবীকে তোমার সালাম বলে দিব। মহিলাদেরকে বলছি, মাগো আবু বকর সিদ্দিকের স্ত্রীও জাহাদের জন্য সাহায্য করেছেন।
একটু থাম, ঘরের ভেতর প্রবেশ করে কিচ্ছু নাই দিবার মতো, আবু বকরের স্ত্রীর কিছু নাই, একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন, কিচ্ছু নাই কি দিবেন উনি। ঘরের ভেতরে প্রবেশ করে পরনে একটা কাপড় ছিল, কাপড়টা খুলে প্যাকেট করেছে, খেজুর পাতার পাতি দিয়া, খেজুর পাতার পাতি দিয়া লজ্জার স্থান দেখে শরীর ঢেকে ঘরের ভেতরে বসে এই কাপড় প্যাকেট করে আবু বকরের হাতে দিয়ে বলে, আবু বকর রে দিনের নবী রে আমার সালাম বলে দিও। পৃথিবীতে এ ধরনের দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই। যে কথাটা আমি এখন বলছি এই কথার ইঙ্গিত হাদিস শরীফের মধ্যে আসছে, জোরে করে সুবহানাল্লাহ। আবু বকর দিনের নবীর চাদরের কোণার মধ্যে রেখে দিলেন প্যাকেট দুইটা, প্যাকেট দুইটা, এটা নিজের আসে স্ত্রী। দিনের নবী ডেকে বলে, আবু বকর রে আমি তো তোমাকে সাহায্য দিবার জন্য বলি নাই রে আবু বকর। আমি জানতেন আবু বকরের দূর অবস্থা, আবু বকর গরিব হয়ে গেছে, আবু বকর আমি তো তোমাকে সাহায্য দিবার জন্য বলি নাই রে আবু বকর। আবু বকর বলেন, দিনের নবী গো বলেন নাই ঠিক, কিন্তু নিজের চাদর বিছাইয়া, নিজের ব্যবহারের চাদর বিছাইয়া তো ইতিপূর্বে কোনদিন আপনি সাহায্য চান নাই। যদি আমার হাবিবের চাদরের মধ্যে যারা সাহায্য করেছে এরা আমার বন্ধুর সঙ্গে আজকে জান্নাতে যাবে। একে বলে মাহাব্বা। নারী দিগ যারা আজাদ আপনার চাদরে সাহায্য দিবে এরা তো আপনার সঙ্গে জান্নাতে চলে যাবে। আমি যদি কিছু না দেই আমি অনেক পেছনে পড়ে যাবো গো নবী, বহু পেছনে পড়ে যাব, আমি অনেক পেছনে পড়ে যাবো গো নবী। আমি হাদিস শরীফের মধ্যে আসছে, দিনের নবীরা কে বলে, উসমান গনি রে তুমি কি এনেছ? উসমান গনি বলে, কিছু এনেছি, কিছু ঘরে রেখে এসেছি। ওমর রে তুমি কি এনেছ? কিছু এনেছি, কিছু ঘরে রেখে এসেছি। আলী রে এ আলী কি এনেছ? হযরত আলী বলেন, কিছু এনেছি, কিছু ঘরে রেখে এসেছি। তুমি কি এনেছ? হযরত ধা ধা করে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে, আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর নবীরে রেখে এসেছি। একে বলে মাহাব্বা। পরনের কাপড় খুলে দিয়েছে, এটা তো নবীর কাছে বলার ব্যাপার নয়, লজ্জায় উনি কথাটা গোপন রেখে দিলেন, লজ্জায় উনি বললেন না, উনি গোপন রেখে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জিব্রাইল নবীজির দরবারে আসতেন, জিব্রাইলের গায়ে খেজুর পাতার বাজি, আপনি মনে করেছেন সাহাবীরা নবীর জন্য জীবন দিবে আর আল্লাহ তার বিনিময় কিছু দিবেন না, এটা মনে করেছেন নাকি? ইতিপূর্বে তোমাকে এই ধরনের পোশাকে কোনদিন দেখি নাই রে জীবন, জীবনীন রে এই ধরনের পোশাকে তো কোনদিন তোমার দেখি নাই। জিব্রাইল এই পোশাক তোমার গায়ে কেন? খেজুর পাতার পাখি তোমার গায়ে কেন রে জিব্রাইল? ডেকে বলে, নবী গো আবু বকর সিদ্দিকের ঘরের খবর রাখেননি। আবু বকরের খবর রাখে নবী? জিব্রাইল আমার আবু বকরের কি হয়েছে? এত কিছু বলে না আমার কাছে। দিনের নাই আবু বকরের স্ত্রী পরনের কাপড় খুলিয়া, পরনের কাপড় খুলিয়া যাদের মেদানে যুদ্ধের সাহায্য পাঠাইছে, আপনি নাকি নিজের চাদর বিষয়ে সাহায্য চেয়েছেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছে, জিব্রাইল রে
আজকের দিনের জন্যে, শুধু আজকের দিনের জন্যে আমি আল্লাহর কাছে সব চাইতে দামি পোশাক খেজুর পাতার পাচি, এই পাখি গায়ে দিয়ে রে তুই আমার বন্ধুর দরবারে যাবি, আমার বন্ধুরে আমার সালাম বলে দিবি। জীবনের প্রথম রক্ত দিলেন আবু বকর, বকর সেই জন্য নবী বলেছেন দুনিয়ার তাহলে দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লার মধ্যে দেয়, আমার আবু বকরের নেক অপর পাল্লাই দিলে টান দিলে আবু বকরের নেকের ওজন ভারী হয়ে যাবে। কি মনে করেছেন আবু বকর সেদিকে? দিলকে আরো নরম করে দেন, কোন শব্দ এখানে হবে না। কি ইন্তেকালের দিন ডাক দিয়ে বলে আমার ইন্তেকালের পরে যেদিন আমার আবু বকর মরবে, আমার আবু বকরকে আমার কবরের ডান পাশে কবর দিও, কেমাতে দলে আমি আমার আবু বকরকে ডান হাতে ধরে উঠবো কবর থেকে। ডান হাত আমার ডান হাতে থাকবে। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক কে সামনে দিনে নবী বললেন আবু বকরের কবর হবে আমার কবরের ডান পাশে ধরে কনসে ভাগ। আর আবু বকর যেদিন মারা যান সেদিন হজরত আলীকে ডেকে বলে নাবি রে তুই একটা কাজ করি, আমার কোরআন জামা দিয়ে আমার কাপড় পরাবি রে আলী, নতুন কোন কাপড় নয় নয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলী রে কোরআন জামা দিয়া আমার কাপড় পরাবি রে আলী, আমার লাশ হয়ে যাবি দিনের নবীর আওজার কাছে, ডাক দিয়ে বলবি রে আলী আমি আমি আবু বকর নবীর পায়ের সামনে এসে গেছি, যদি নবী আমাকে গ্রহণ করে নবীর আওজার কিনারে আমার কবর দিবি, আর যদি রে আলী নবী কোনো আওয়াজ না করে শব্দ না দেয় তাহলে বলে বলবি নবীর বিদায়ের পরে আমি তার অন্তরে দুঃখ দিয়ে ফেলেছি রে আলী, তাইলে কি করবি রে আলী, তাইলে আমাকে নবীর আওজার কিনারে কবর দিবি না, তাইলে দিবি আমাকে আমাকে জান্নাতের বাকিতে, দূরে জান্নাতের বাকিতে কবর দিবি। আবু বকরের লাশ নিয়ে চলে গেলাম নবীজির আওজার কিনারে, আমি আরই সেজদায় পড়ে গেলাম, ডাক দিলাম নবী গো নজর করে দেখেন আপনার আবু বকর আপনার পায়ের সামনে এসে গেছে, হযরত আলী বলেন একবার দুইবার তিনবার ডাক দিলাম কোনো সাড়া নাই কোনো শব্দ নাই, আবু বকর চিন্তায় পড়ে গেলে তাইলে কি দিনের নবী আবু বকর কি ভুলে গেছে, তাইলে কি দিনের নবীকে আবু বকর ভুলে গেছেন, আবু বকর কি দিনের নবী ভুলে গেছেন, হযরত আলী বলেন ব্যাপার কি, তিনটা ডাক দিলাম ডাকের কোনো সাড়া নাই শব্দ নাই, হযরত আলী বলেন আমি মাহরুম হয়ে গেলাম আওয়াজ শব্দ না পেয়ে সিজদার থেকে আমি মাথা তুললাম, ও দুনিয়ার লোকেরা আমি আলী বলছি তোমরা শোনো সিজদার থেকে মাথা তোলার সঙ্গে সঙ্গে নজর করে দেখি দিনের নবী রাওজাটা থর থর করে কাঁপতেছে, রাওজাটা থর থর করে কাঁপতেছে, ভেতর থেকে আওয়াজ আসতেছে আলী রে আমার আবু বকর, আলী রে আমার আবু বকর আমার আমার পাশে আসবে অনুমতির প্রয়োজন নাই রে আলী, আলী রে আমার আবু বকর আমার কিনারে আসবে অনুমতির কোন প্রয়োজন নাই রে আলী, আলী রে আবু বকর তো আমার হিজরতের সাথী, আবু বকর তো আমার গুহার সাথী বদিনার সাথী, আলী রে আলী রে আজকের থেকে আমার আবু বকর হবে আমার কবরের সাথী। স্বামীর জন্যে আবু বকর সিদ্দিক রক্ত দিয়েছেন, আবু বকর সিদ্দিক মার খেয়েছেন, তারপরে কে আবু বকর সিদ্দিকের পরে মার খেয়েছেন হযরত বেলাল হাবশি, বেলালকে তো বেলালকে তো তার বণিক শেষই করে দিয়েছিল, আবু বকর সিদ্দিক যদি বেলালকে খরিদ না করতেন, হযরত বেলাল তো হাবশির মানুষ কালো মানুষ লোকটা এত কালো হাবশির মানুষ আমি দেখেছি মদিনা শরীফে মক্কা শরীফে সিরিয়াসলি কালো, আপনার ঠোঁট দুইটা ঠোঁট দুইটা সাদা একবার দুধের মতো সাদা ঠোঁট আপনার কালার একেবারে কালো, চক্ষুগুলো লাল রক্তের মতো হাবশির মানুষ এখনো মাঝে মধ্যে মক্কা মদিনাতে পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেলাল ওই বেলালের বংশের লোক হাবশির লোক এখনো তারা আপনার কাবাগরের পাহারাদার, তারা কাবার হিফাজতের দায়িত্বে তারা আছে, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বেলাল যেদিন কালেমা পড়েছে বেলালের মনি উমাইয়া দেখে বলেছে, সাহস তো কর না, তুই আমার গোলাম বেটা, তুই আমার চাকর, তুই মুহাম্মদের কালেমা পড়ে নিলি। আমার ভাইরা অত্যাচারের পাহাড় চাপিয়ে দিল হযরত বেলালের উপরে। কি করলো বেলালকে? আমি বলছি সংক্ষেপে শুনেন, বেলালের হাত পা বেঁধে যুবক ছেলেদের হাতে দিয়ে দিত। এই ছেলেরা বেলালকে, হযরত বেলাল কালেমা পড়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, সেই জন্য বেলালকে টেনে টেনে আরব মরুভূমি পাথরের মাটি। আপনারা বলুন তো হযরত বেলালের অবস্থা কি হতে পারে? আপনার পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে, হাত দুটা বেঁধে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে যুবক ছেলেদের হাতে দিয়ে দিত। টানতে টানতে তারা পাহাড়ের উপরে তুলত, আবার পাহাড় থেকে টানতে টানতে নামাইতো, সারাদিন এই কাজ করত। হযরত বেলালকে সন্ধ্যার সময় যখন উমাইয়ার বাড়ির সামনে এনে মৃতদেহের মতো, মনে হয় বেলাল বাঁচবে না, মনে হয় বেলালের আত্মা বের হয়ে যাবে, উমাইয়ার সামনে পায়ের সামনে হাজির করে দিলে উমাইয়া বলতো, এখনো সময় আছে কালেমাটা ছেড়ে দে। হযরত বেলাল বলতেন, আহাত আহাত আহাত, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া দেখে বলে, তুই কালেমা ছাড়বি না? বেলাল বলে, আহাত আহাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা কিতাবের মধ্যে আসছে, আমি আজকেও দেখেছি কিতাবের মধ্যে আসছে, উমাইয়া হযরত বেলালকে চিৎ করে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া। একটা মানুষ মানুষ মানুষকে এভাবে কষ্ট দেয়, ঠিক করে শোয়াইয়া পাথর চাপা দিয়া বেলালকে ঘন্টার ঘন্টা রেখে দিত। পানির পিপা খায় কলিজা ফেটে যাওয়ার কথা, এক ফোঁটা পানি বেলালের মুখে দেয় নাই ওমাইয়া। ইসলাম কোথায়, আমরা কোথায়? দিন কোথায়, আমরা কোথায়? মসজিদ কোথায়, আমরা কোথায়? নামাজ কোথায়, আমরা কোথায়? পর্দা কোথায়, আমরা কোথায়? কালেমা কোথায়, আমরা কোথায়? এই সপ্তাহ পর উমাইয়া বেলালের কাছে গিয়ে বলে, বেলালের কালেমার স্বাদ মিঠে নাই রে বেটা, এখন তোর কালেমার স্বাদ মিঠে নাই, দেখ তোকে কি করি এখন। কিতাবের মধ্যে আসছে, জিব্বা নালায়া নালায়া বেলাল জিকির করেছে, জন্যে জিব্বার মাঝখান দিয়ে একটা প্যারা ঢুকাইয়া দিছে। বেলালের জিব্বার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলে বেলাল কয়, আহাত আহাত, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বোধহয় চক্ষু নাই, আল্লাহ বোধহয় এগুলি দেখেন না। পরবর্তীকালে জিব্বার অগ্রভাগ, পরবর্তীকালে জিব্বার অগ্রভাগ শুকাইয়া মোটা হয়ে গেছে, বেলাল সিন উচ্চারণ করতে পারে না, শব্দটা আসাধু, উনি বলতেন আসাধু। আজকে আমরা সাহিরাত নাই গো, বেলাল ভুলে জানবে, মুয়াজ্জিনি দপ্তর থেকে তার নাম ক্যান্সেল করে দেওয়া হোক, বেলাল ভুলে জানবে। চিন্তা করেন, দিনের নবীটাকে বলে, বেলাল রে তুই আর আজান দিস না রে বেলাল, তোর বিরুদ্ধে কমপ্লেন আছে রে বেলাল, তুই নাকি সিন উচ্চারণ করতে পারিস না? বেলাল কিছুই বললেন না, দিনের নবী বলেছেন, বেলাল তুই আর আজান দিস না, নবীর উপরে তো কোনো কথা নাই। বেলাল চলে গেলেন চোখের পানি ছেড়ে ছেড়ে, আর মনে মনে বলেন, আর বুঝি রে মদিনার মসজিদের মিনারায় আমার কণ্ঠ বাজবে না, আমার আজান বোধ আর হবে না। একদিন দুই দিন তিন দিন পরে আমি হারবুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধুরে গিয়ে আমার সালাম বলবি, আর বলবি ওদের কি হয়েছে, কি হয়েছে ওদের, আজকে তিন দিন ধরে মদিনার মসজিদ আজান হয় না কেন? জোরে বলেন আমি সুবহানাল্লাহ। ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে, বিশুদ্ধ আজান দেয়, বিরাট বড় কারি সাহেব, আন্তর্জাতিক কারি, আজান দেওয়ার জন্য ঠিক করা হয়েছে। কিন্তু খবর আসছে আল্লাহ পাকের দরবার থেকে, মুহাম্মদকে গিয়ে বলো মদিনার মসজিদে তিন দিন ধরে আজান হয় না কেন? হযরত জিবরিল বলে, হুজুর মসজিদে আজান হয় না? নেই বলে, কেন হয়? আল্লাহ যে বলেছেন আজান হয় না, নবী যে বলে, জিবরিল রে আজান হয়, আকামত হয়, আমি নিজেই মানতি করি। কি মনে করলেন বেলালের দাম কত মিয়া? সুবহানাল্লাহ, কোন চিল্লা বলেন, আফসির কালো একটি মানুষ, ঠোঁট সাদা চোখ লাল, কালার কালো,
খাসির মানুষ জীবনে এরকম কালাবিহীন আমি, কালা চামড়া খসখসে কামড়, গুয়ের চামড়া আছে না, গুই আছে না, গুই গুয়ের মতো খসখসে চামড়া, ঠোঁট দুইটা দুধের মতো সাদা, চোখ দুইটা রক্তের মতো লাল, খাসির মানুষ দালালের দাম কত মিয়া দেয়, সিন কই দাঁড়ান আর কি যতদিন না ভিজি আপনার মসজিদে মিনারায় উঠবে না, আজান দিবে না, আজান আল্লাহর রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না, আজান তো এখনো মদিনার মসজিদে হয়, একটু জোরে বলেন তো বেলালের আজান হয়, একটু ভালো করে কোন বেলালের মতো আজান হয়, নবী বেলালকে ডাকালেন, ডাক দিয়ে বলে বেলাল রে জি হুজুর, এই আল্লাহর সাথে তোর সম্পর্ক কেমন, সুবহানাল্লাহ বলে মিয়া, বেলাল তো হুজুর আপনি কি বলেন আমি বুঝি না, হুজুর একটু ভালো করে খুলে বলেন, আল্লাহর সাথে খুব সম্পর্ক তোর তাই না, হুজুর কি হয়েছে, আরে তোর আল্লাহ খবর বাড়াইছে, তুই আজান না দিলে আল্লাহ কারো আজান শুনবে না, মুসলমান বেলালের দাম কত দেখে, বেলাল রে মিনারায় উঠ তুই আজান দে, একটা প্রশ্ন আমাকে করতে পারেন আমি জানি, মৌলানা যুক্তিবাদী সাহেব যেখানে আল্লাহ বেলালের আজান এত ভালোবাসেন, মোহাম্মদ ইসলাম বেলালকে নিষেধ দিলেন কেন, বেলাল আজকের থেকে আজান দিস না তোর বিরুদ্ধে কমপ্লেন আছে, তার জবাব হলো নবীজি চান বেলালের মূল্য আগের চাইতে আরো ভালো, এখন আপনারা বলেন বেলালের দাম আগের চাইতে বেশি না কম, এখন যদি উনি সিন নাও কয় আসাদু ঠিক বলেছেন, যে এখন যদি উনি আস আগে তো সিন উচ্চারণ করতে পারেন না, আসাদুর মধ্যে আস কইছে, এখন যদি সিন বাদও দেয় কোন অসুবিধা আছে, যদি মোহাম্মদ ইসলামও বেলালের আজানের পাগল ছিলেন, আমি সংক্ষেপে এসে চিত্রটা তুলে ধরি আপনাদের সামনে, আপনাদের দিল নরম হয়ে যাবে, দিনের নবী যেন ইন্তেকাল করলেন গোটা মদিনা স্তব্ধ হয়ে গেল, মদিনার চারদিকে কান্নার রূপ পয়দা হয়ে গেল, যেন পাহাড় কাঁদতেছে, যেন পর্বত কাঁদতেছে, বৃক্ষ চল্লতে স্তব্ধ হয়ে গেছে, তারপরে বকরি বেড়া উট ধুম্বা এগুলি গাছে মুখ লাগায় না, ধরে এখন সালাম ইন্তেকাল করে গেছে, এমন কি কিতাবের মধ্যে আমি পেয়েছি দুধের বাচ্চা মায়ের স্তনে মুখ দেয় না, মা কত চেষ্টা করে নিজের বাচ্চাকে ধূপদপান করবার জন্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার কাফন দাফন হয় নাই, নবী মাত্র ইন্তেকাল করেছেন, নবীর জানাজার নামাজ হচ্ছে খন্ড খন্ড ভাবে, বিরাট বড় জামাতে নবীর জানাজা হয় নাই, খন্ড খন্ড জামাতে নবীর জানাজা হচ্ছে, চতুর্দিক থেকে সাহাবীরা আসতেছে, জামাত হচ্ছে, গোটা মদিনা স্তব্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় মায়ের স্তন কচি বাচ্চার মুখের মধ্যে দিলে বাচ্চারা ঠোঁট দুটাকে বন্ধ করে রাখে, মায়ের ধূপদপান করে না, চিন্তা করেন অবস্থা কোথায়, কান্দে কান্দে উসমান গানি কান্দে সবাই কান্দে সবার চোখে বাঙি, আতিমার অবস্থা কি আর বলবো, হাসান হোসেনের অবস্থা আর কি বলবো, আমি শুধু বিলালের কথাটাই বলি, বিলালের প্রসঙ্গে কথা উঠেছে সেজন্য আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি ছোট্ট করে সংক্ষেপে, হাজরত বিলাল ছোট্ট একটা গাঠুরি বেঁধে ওই গাঠুরি কাঁধে করে আসছে আবু বাকর সিদ্দিকের কাছে, আবু বাকর কি আপনারা থাকেন মদিনায় আমাকে বিদায় দিয়ে দেন, আপনি তো লিডার, নেতৃত্ব তো আপনার কাছে দিয়ে গেছে মোহাম্মদ ইসলাম, তা আপনার পারমিশন তারা কেমনে যায়, আমার বিদায় দেন, আমি মদিনা আর থাকবো না, আবু বাকর সিদ্দিক দেখে বলে বেলা রে তোরাই শুধু নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসি না, বলতো আমি কজনকে বুঝাবো, তোদের কজনকে আমি বুঝাবো, বল মালিকে চড়িয়ে বেললাম, নবীদের রাজা দেখলে আমার কলিজা পেকে যায়, নবীর কবর দেখলে কলিজা পেকে যাবে, সম্ভব না বিদায় দেন আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি, সেজন্য কোন কবি লিখেছেন কান্দিয়া হাজারা তো বেললাম হয়ে গেলেন দাওয়ানা, শাম দেশের অভিমুখে হইলেন বিল্লাল রাওয়ানা, মুখে সামনে চলে গেলেন, এক দুই তিন চার পাঁচ মাস কোন কোন বর্ণনে আসছে সাড়ে পাঁচ মাস পরে মদিনা ছেড়ে বেলাল চলে গেছেন, সাড়ে পাঁচ মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে দিনের নবী বেলালকে ডাকছেন, সাড়ে পাঁচ মাস পরে স্বপ্ন যোগে বলছেন নবী কাঁদলে আমায় পারে না, কত ভালোবাসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে, বলেন সভা
স্বপ্ন যোগে বলছে আমি কবজি আমায় পাবে না, আমায় যদি চাওয়া বিল্লাল ফিরে সমাধি না। বেলাল রে, ও বেলাল, মদিনা আমি সবাইকে দেখতে পাই, তোকে দেখতে পাই না, জলদি হয় আমি তারা ধর শুনব। সাড়ে পাঁচ মাস পরে হযরত বেলাল আসে, কথা বোঝার চেষ্টা করুন, সাড়ে পাঁচ মাস পরে বেলাল আসে। হযরত ফাতেমা বাবার ইন্তেকালের পরে মাত্র ছয় মাস জীবিত ছিলেন, মাত্র ছয় মাস, সাড়ে পাঁচ মাস হয়ে গেছে, আর কয় মাস ফাতেমার হাতে বাকি আছে? মাত্র মাত্র পনেরো দিন আগে, পনেরো দিন পরে উনি ইন্তেকাল করে যাবেন। উনি বাবার জন্য রুমের মধ্যে তারাবদ্ধ অবস্থায় রুমের ভেতরে প্রবেশ করে দরজা ভেতর দিক থেকে ক্লোজ করে হযরত ফাতেমা বাবার নামে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আর বলছেন, বাবা গো, মদিনার সব লোক তোমাকে ভুলে যাচ্ছে, কিন্তু আমি যে তোমাকে ভুলতে পারি না, তুমি বলেছ ইন্তেকালের আগে। আর ভাইরা সবাই যখন কাঁদে, হাসান কাঁদে নানা নানা বলে, হুসাইন কাঁদে নানা নানা বলে, তখন হযরত ফাতেমা বাবার মাথার পাশে চোখের পানি ছেড়ে যখন কাঁদে, তখন নবী ইশারা দিয়ে বলেছিলেন, ফাতেমা রে, সবার কান্না সইতে পারি, তোর কান্না আমি সইতে পারি না। আমার মুখের গোড়ায় লাগাই দে, হযরত ফাতেমা বাবার মুখের মধ্যে ডান কান লাগাই দিলে দিনের নবী বলে মারে, কাদিস না রে মা, মদিনার মাটির নিচে আমি ঘুমাইতে যাই। মারে মদিনার মাটির নিচে আমি ঘুমাবো, কাদিস না রে মা। শুনে ফাতেমা আমার ইন্তেকালের পরে ছয় মাসের মধ্যে মদিনায় কোন মানুষ মৃত্যুবরণ করবে না রে মা, কৌরীর তোর সাথে প্রথম আমার দেখা হয়ে যাবে। ছয় মাস জীবিত ছিলেন হযরত ফাতেমা। ছয় মাস যে দিন শেষ হয়ে যায়, সেইদিন ফাতেমা ইন্তেকাল করবেন। ছয় মাস পরে ঘরের ভেতরে মুনাজাতের মধ্যে বাবা বাবা বলে হযরত ফাতেমা কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে মুসল্লার মধ্যে পড়ে গেলে হযরত ফাতেমা অজ্ঞান হয়ে যায়, ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে দিনের নবী ফাতেমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলে, মরে হ্যাঁ ফাতেমা, বাবার জন্যে এখনো কাঁদিস, কান্না শেষ হয় নাই। গ্রামে মধ্যে আসছেন বাবার ইন্তেকালের উপর থেকে ছয় মাস, দিন রাত চব্বিশ ঘন্টা শুধু বাবা বাবা বলে কেঁদেছেন ফাতেমা। এটা খুলে দেখেন, ফালতু কোনো কথা আমি বলি না, আমি বই পড়ে আপনাদেরকে শোনাই, কোনো বক্তার ওয়াজ আমি নকল করি না, জীবনে কাউকে নকল করি না, আমি পড়ার অভ্যাস আমার এখনো আছে। দিলকে এখন কাদামাটির মতো নরম করে দেন, একবারে কাদামাটি করে দেন, নদীর মহাব্বতে এক ফোঁটা পানি কেউ যদি ছেড়ে দিতে পারেন, আমি বনে গেলাম কেয়ামতের ময়দানে, তোমার চোখের পানি তোমাকে নবী পাকের কিনারে পৌঁছায় ছেড়ে দিবে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হল বান্দার চোখের এক ফোঁটা পানি। দিলকে নরম করে দেন, হাতে পারে তোর কান্না শেষ হয় নাই মা, তুই এখনো কাঁদবি। তোর চোখের বাড়িতে আমার কবর পড়ে গেছে রে মা, কবর ছেড়ে চলে এসেছি তোরে নিতে, তোরে নিতে আসি, কালকে সকালে আসবো আমি, কেমন তুই রেডি থাকিস? কেউ যদি স্বপ্ন দেখেন মৃত মানুষ জীবিত অবস্থায় স্বপ্নে আপনাকে নিতে আসছে, তাহলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবেন। কথাটা মনে রেখেন, কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থা আপনাকে নিতে আসে, বুঝতে হবে খুব তাড়াতাড়ি মারা যাবে। প্রভাত হয়ে গেল, জ্ঞান পেয়ে আসছে, ফজরের নামাজ পড়ে আসতে পারতে না, ডাক দিতে আমার হাসান কই আমার হুসাইন কই, দুই পোলা ধরে আছে মা গো,
মা, কোনদিন তো সকালে এইভাবে তুমি আমাদের ডাক দেও না। দুই হাত দাঁড়ায়া, হাত দাঁড়ায়া, দুই হাত দাঁড়ায়াকে কোলে করে চুমু খায় আর বুকে লাগায় দেখে বলে আচ্ছা হুসেন মা গো, ছয় মাসের মধ্যে তো কোনদিন তুমি আমাদের গোলে লাও নাই। তোমা নানার কথা ভুলে গেছ? সুবহান আল্লাহ, তোমরা কি আস, দুই মুস্ক পানি এনে দাও, এক মুস্ক পানি দিয়ে ইমাম হাসানকে গোসল দেয়, আরেক মুস্ক পানি দিয়ে হুসাইনকে গোসল দেয়, নিজের হাতে নিজের ছেলের দয়কে সন্তান দয়কে গোসল দেয়। হাসান হুসাইন ডেকে বলে মা গো, এত সকালে তুই কোনদিন জীবনে গোসল দেও নাই গো মা। মা গো কিসের গোসল গো মা, কেন গো মা, এত আদর করো কেন, আজকে কি হয়েছে গো মা তোমার? আর চোখের মধ্যে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানি গুলো ছেড়ে দিলেন আর ঝাঁক দিয়ে বললেন আমার বুকে আয়, তোদের আজকে আমার নিতে আসবে, তোদের তোদেরকে রেখে চলে যাচ্ছি। আর জানু চাপ কান্দারে চিৎকার কয়দিন আগে নানা আমাদের এতিম করে, নানা এতিম করে আমাদের চলে গেছে মা, ছয় মাসের মধ্যে তুই চলে যাবো বাবা, কার মুখে ঘুমাবো, মা কুয়ে কারে ডাক দিব, না খাইয়া কে খাওয়াবে গো মা। অমনি অদ্রতারি অমনি অদ্রতারি ঘরের মধ্যে প্রবেশ করলে হাজরত মাদানা একটা দৌড় দিয়া স্বামী আলীর দুটি পায়ের মধ্যে পড়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোরে কোন কষ্ট দিয়ে থাকি, মাফ করে দাও রে আলি, কেন তোর মায়া দাঁড়িয়ে তিন বাবার সামনে লজ্জা দিও না। মহিলাদের বলছি মাগো, নবীর মেয়ে হলে কি হবে, স্বামীর কাছে ক্ষমা চাচ্ছেন আজকে, ঝগড়া হয় আমি মানি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, মহিলাদেরকে বলে গেলাম আপনারা আগে সারেন্ডার করবেন, সারাদিন যদি ঝগড়া করেন রাত্রে ঝগড়া নয়, রাত্রে ছেলেমেয়েরা ঘুমায় গেলে স্বামীর পায়ের পাশে দাঁড়ায় বলবেন সারাদিন ঝগড়া করেছি, কথা কাটাকাটি করেছি, রাত গভীর হয়ে গেছে, আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। মহিলাদেরকে বলছি কথাটা, যে কথাটা বললাম এখন এটা অন্তরের মধ্যে ভালো করে গাঁথিয়ে আলো, আমি আবার বলছি ঝগড়া হয়, আমি বলি ঝগড়া তো সবাই করে, আমরাও তো করি, আমাদের ঝগড়া হয় না, মৌলবীরা ঝগড়া করে না, মৌলবীরা আরো বেশি করে, মৌলবীরা আরো বেশি করা ঝগড়া হইলে কি হইব, হইলে কি হবে, ঝগড়া সারাদিন থাকলে দিকে না পাওয়া আলহামদুলিল্লাহ বলেন মিয়া, আমি যদি দেখি আমি বেশি বইটা বলেছি তাহলে স্ত্রীর কাছে গিয়া বলি বেশি তো আমি কইছি, মনে কিছু নিও না, মাফ বইটা দাও, ব্যাকবারের কাছে মাফ চাইলে অসুবিধা আছে, বেশি করে বলেছি আমি, সুতরাং মনে কিছু নিও না, মাফ করে দাও, রাত্রে মারাও যাই তারি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আর যদি স্ত্রী মনে করে, স্ত্রী বেশি বলে ফেলেছেন, মহিলারা যদি মনে করেন যে আপনি বেশি বলে বলেছেন স্বামীদের ঝগড়ার সময়, রাত্রে দিনই চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে রাত্রে কোলা পায় হোতাই দিয়া স্বামীর কাছে গিয়ে বলবেন খুব বেশি করে বলেছি, মেজাজ ঠিক ছিল না, যাক গে রাত গভীর হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও আমারে, যদি রাত্রে মারা যায় ঠিক না রে, ঠিক ধরে বলে ওগুলো আমাদের মধ্যে নাই, ঝগড়া করলে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, একজন আরেকজনের যে চায় না, একজন আরেকজনের বিশ্বাস হয় না, বউ গিয়া বুঝে এই রুম, এই গিয়া বুঝে আরেক রুম, দুই রুম গিয়া ফিরে রয়েছেন, যদি রাত্রে দৌড়া মারা যায় মা, স্বামী আলীর পাশে দাঁড়ায় বলে স্বামী রে আমারে মাফ করে দাও, আজকে আমার বাবা আমাকে নিতে আসবে, আমার বাবা নিতে আসবে, মাফ করে দাও। হাজরত আলী আর
যদি শাস্তি দিতে হয় দুনিয়ার মধ্যে দাও, আখড়াতে আমার বাবার সামনে আমার লজ্জা দিও না। হযরত আলী ধা ধা করে চোখের পানিগুলোই ছেড়ে দিলেন সেদিন, কিতাব খুলে দেখেন। হযরত আলী উত্তরে কি বলেছিলেন? উত্তরে বলেছিলেন, ফাতিমা রে তুমি আমার কাছে মাপ চাচ্ছ, কেন মাপ চাচ্ছ? তুমি না নবীর কলিজার টুকরা, তুমি না রাসূলের রক্ত। তুমি জানো তোমাকে যেদিন বিয়ে দিয়েছিল মানুষ রেখা আমার কাছে, তুমি জানো মানুষ রেখা আমাকে বলেছিলেন, আলী রে তোর খবর আছে আমি কাকে তোর কাছে বিয়ে দিয়েছি? আরে তোর খবর আছে আমি কাকে তোর কাছে বিয়ে দিয়েছি? আমি বলেছিলাম, শুধু আপনি বলে দেন কাকে বিয়ে দিয়েছেন। তখন নবী বলেছিলেন, ফাতেমা ফাতেমা শুধু আমার মেয়ে নয়। ফাতেমা তুমি তো জানো না নবী কথা আমাকে বলেছিলেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা তু বিদআতুন মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা টুকরো রানী, আমার গায়ের একটা অংশ, আমার মা। তুমি নবীর গায়ের অংশ না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের টুকরা না, তুমি নবীর ব্লাড না, তুমি আমার কাছে মাপ চাও, বরং আমার মাপ করে দাও। তুমি তো জানো, তুমি জানো না আরবের কোটিপতিরা তোমার বিয়ে করতে চাইছে, লক্ষপতিরা তোমার বিয়ে করতে চাইছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় নাই, আমি গরিব আলীর কাছে তোমাকে বিয়ে দিয়েছে। আমি জীবনে কোনোদিন উদর ভরে পেট ভরে কোনো ভালো খাদ্য খোরাক তোমার সামনে হাজির করতে পারি নাই, ভালো একটা দামি কাপড় কিনে দিতে পারি নাই তোমার পরিবারের জন্য, উদর ভরিয়া পেট ভরিয়া খানা দিতে পারি নাই, ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, বন্ধু দিন বিশ দিন আমার ঘরের পাতিলায় খানা নাই, মাঝে মধ্যে ঘিদার কষ্টে রে ফাতেমা তোমার পেটের চামড়া পিঠার সামনে লেগে যেত, তুমি আমার কাছে মাপ চাও তা হয় না রে ফাতেমা, বরং আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। মাত্র সাড়ে পাঁচ মাস ফাতেমা ইন্তেকাল করে যাবেন, হযরত বিলাল আসছে মদিনাতে, গভীর রাত মদিনার মসজিদে রাজা পাকের কিনারে দাঁড়ায় বেলাল আজান দিয়ে দিলেন। ওই যে নবী স্বপ্নে ডাক দিছে, স্বপ্নে যুগে বলছেন নবী কাঁদলে আমার পাবে না, আমার যদি চরে হে বিলাল ফিরে এসো মদিনা, ফিরে এসো মদিনা, বেলালে বহুদিন হয় আমি নবী তার আজান শুনি না। হযরত বেলাল হাসি মদিনার মসজিদের মিম্বারে দাঁড়ায় আজান দিয়ে দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বেলালের কণ্ঠ মদিনার লোকেরা বুঝে কিনা জোরে কর, বুঝে কিনা জোরে কর। বেলালের কণ্ঠ অনেক দূরে পৌঁছে যেত। হযরত ফাতেমা তখন সাড়ে পাঁচ মাস পরে মুসাল্লায় মুনাজাতে বাবার নামে কাঁদতেছেন, কাঁদতে 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 অস্থির হয়ে যাচ্ছেন, হঠাৎ করে ফজরের আজানের সময় বেলালের কণ্ঠ শুনতে পেলেন, বুঝতে পারলেন বেলালের আওয়াজ তো এটা। বেলাল তো ছমাস আগে সাড়ে পাঁচ মাস আগে মদিনার থেকে বিদায় হয়ে গেছেন, তো বেলালের কণ্ঠ মনে হচ্ছে। এই অবস্থায় এই দুর্বল অবস্থায় হাসতে করে স্বামী আলীর কদমের কিনারে দাঁড়িয়ে পা মন্থন করলে আলীর ঘুম ভেঙে যায়, ডাক দিয়ে বলে আলী রে কে কে ফাতেমা, ফাতেমা কি হয়েছে আপনার? না কিছু হয় নাই, একটু শোনেন তো বাবার মসজিদের মিনারায় কার কণ্ঠ কার আওয়াজ? হযরত আলী রেখে বলে, ফাতেমা রে এত বেলালের কণ্ঠ বেলালের আওয়াজ মনে হয়। হযরত ফাতেমা দাঁড়িয়ে ছিলেন বসে গেলেন, একটু দরে আনি আমার এত। হযরত আলী বলেন, কি হয়েছে রে ফাতেমা, কি হয়েছে বলেন? না কিছু হয় নাই, আমার এত আমি দাঁড়াইতে পারি না, তুমি জানো জানো পাঁচ মাস পর্যন্ত বাবার সুগে বাবার বিরূপ বিনিময় খানা পিনা ছেড়ে দিয়েছি, আমি দুর্বল হয়ে গিয়েছি, তুমি একটু ধরো রে আলি আমারে ধরো, আমার বাবার মসজিদে মিনার আর পাশে নিয়ে যাও। তারি বলেন, কি হয়েছে আপনার, আপনি শুধু পাগলামি করেন? গাড়ির পরে বেলাল লাগছি, বেলাল মদিনা ছেড়ে চলে যায় রে আলি, বাবার বিচ্ছেদ চইতে পারে না, চলে গেছে সাড়ে পাঁচ মাস পরে বেলাল আসছে, আমার মন কয় রে আলি বেলালের সাথে আমার এতিম বাবা আসছে, আমার বাবারে রেখে বেলাল আসে নাই। আলি রে আমার
বিরল ভাবছে আমি আজান দিলে নদীর খবর তুই যাইব, কি মনে করলেন মিয়া? কি গেল আজান দিলাম কিন্তু কোথায় আপনি আইলেন না? আজান দিলে যদি খবর ভাঙ্গিয়া দিনের নদী না আসেন, ইমামতি যদি না করেন আমি আজান দিব না, আজান আমি দিব না। চলে গেলেন দামেশকে, আবার চলে গেলেন, কেউ রাখতে পারলেন না। চলে গেলেন দামেশকে গিয়া কিছুদিন পরে নদীর বিচ্ছেদ সইতে পারে না, বেলাল ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আপসে কথা কাটাকাটি করেন আর বলেন আমাদের মধ্যে কাকে নবী বেশি ভালোবাসে। আশা সিদ্দিকা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, একটা আশা সিদ্দিকা বললেন চলেন নবীজির কাছ থেকে ব্যাপারটা জেনে আসি। সব বিবির একত্রিত হয়ে হুজুরের কাছে গেছে। কি কি ব্যাপার এইভাবে তো কোনদিন একত্রিত হয়ে আমাদের কাছে আমার কাছে একসাথে আসতে দেখি নাই, তোমার কি দাবি দাও? দাবি দেওয়া নাই তো বিরাট মিছিল জীবন কিমান নাই তো তাই যা বলেন আমি দিই। জীবনে এমন কোন জিনিস চাই নাই যেটা আপনি দিতে পারেন না, তাই যা বলেন আমি জীবনে কোন ভারী বোঝা আমরা তো আপনার ঘাড়ের মধ্যে চাপাইয়া দেই না। কিছু চাইছি আপনার কাছে জীবনে? না চান নাই তো, কিন্তু আজকে এভাবে একসাথে আসছেন কেন? আচ্ছা ঠিক আছে বসুন, কি ব্যাপারটা কি করে বলুন তো। আমাদের মধ্যে থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? আমার নবী দেখি দেখি বলেন একজনকে অনেক ভালোবাসি, তার নাম বলবো না, নাম বলবো না, বুদ্ধি রাখছেন তো নবী। এই কথা শুই নাও সমস্ত দিদিরা বড় বড় চক্রিরা হাতের কায়সার দিকে পাকায়, আর ডেকে বলে বুঝেছি বুঝেছি গো নদীদি বুঝেছি। আয়সার বয়স অল্প তো, সমস্ত দিদিরা ভাবতে আয়সার সিদ্ধিকারী বোধ হয় নাম কমু না। আরে তাই যা বলেন, তারপরে কি হলো শোনেন আমি বলছি। একজনকে তোমাদের মধ্যে থেকে অনেক ভালোবাসি, তার নাম বলবো না বলবো না। তাই তার চিঠি খাবার না বিজি গো, স্কুলে বললে ভালো হয়, এরা সবাই শুধু আমারই সন্দেহ করে, স্কুলে বললে ভালো হয় না কোনো বিজি। আমি দেখি বলে বিজি রাখো যান যান আপন আপন হুজরায় চলে যান, নিজ নিজ পক্ষে ফিরে যান। আমি নবী যার উদ্রার মধ্যে থাকবো, যার রুমের মধ্যে আমি প্রবেশ করব, বুঝতে হবে তাকে আমি বেশি ভালোবাসি। কিন্তু ব্যাপার গোপন রাখতে হবে, কোনদিন তা প্রকাশ করতে পারবেন না। কত বুদ্ধি রাখে আমার নবী, ব্যাপার গোপন রাখতে হবে। সব বিবিটা চলে গেছে, বারোটা একটা দুইটা তিনটা হাজার যেমন মদিনার মসজিদের মধ্যে আজান দিয়ে দিলেন হয়ে গেছে, সূর্য উঠে গেছে, স্বামী যার রুমের মধ্যে থাকে
সকালবেলায় মুখটা দেখলে কিছু না কিছু বোঝা যাবে। সব বিবিরা কতদিন পরে এক বৈঠক মিলিত হয়ে সমস্ত বিবিরা বড় বড় চোখ করে আয়সার মুখের দিকে থাকে। তাহাদেরকে মারিয়া ওই যে সর্ব বলা যায় সর্ব তাদেরকে মারিয়া তো আয়গা গোপন করলে কি হবে বুঝি না আমি আয়গা বলেন কি নবীনা তোমার রোমে আসিল তোমার রোমে যেহেতু বয়সে সকল আসছে তো তাদের কায় কালার যায় মাথা হেট করে দিল নবীর দাম্পত্য জীবন কত যে সুখের দিন আমার রুমের মধ্যে প্রবেশ করেন নাই কসমের উপরে তার কোনো কথা হযরত মারিয়া বলে পেয়ালার মধ্যে শরবত করে রয়েছে মারিয়া গো ও শরবত তাকে বলে শরবত তাকে বলে দিনের নবী আজকে রাতে আমাকে ডাকে না প্রতিদিন মারিয়া গো শরবত আছে কিন্তু আজকে নবীর সুন্দর কণ্ঠ আমি শুনি নাই আল্লাহ কথা সব বিবির আকের পরে কসম খায় হঠাৎ করে নজর করে দেখে মসজিদে নববীর দিক থেকে দিনের নবী আসছে মুচকি এই মুচকি হাসতে হাসতে দেবীদের মাঝখানে গিয়ে আসতে করে বসে গেলেন আপনার তার জমনে দিনের নবী গো কার নবীর ছিলেন আমরা বুঝি নাই আমার নবী দেখে মনে হয় আমি মসজিদে আমার মাহুদের ইবাদতের মধ্যে কাটাই দিয়েছি গুজারাত কারণ যাই নাই কারণ আমি সবাইকে এক সমান ভালোবাসি বিসমিল্লাহ রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ابو الله تعالى পুস্তকগুলো দিকে একটু তাকিয়ে দেখো তো মগন ভাই তুমি দেখো তো একটু নজর করে তুমি একটু দেখো কত বান্দা বান্দি তোমার এরা বসে আছে এক জাগ মৌমাটির মতো একটা লোক ঢালা রায় না ঢালা রায় না এরা আর শুনতে চায় তোমার বন্ধু ওর জীবনই প্রাণ ধরে করে শুনতে চায় রাত অধিক হয়ে গেছে আমি আমার ভাইদেরকে নিয়ে তোমারই এই পবিত্র দরবারে এতিমের মতো দুখানা হাত বিছাইলাম তুমি আমাদের জীবনের সকল গোনা খাতাগুলো মাফ করে দাও তুমি মাফ না করলে কে মাফ করবে তুমি দয়া না করলে কে মোদের দয়া করবে মোল্লা তার মানে কি আমি জানি না কারো ছেলের অভাব মেয়ের অভাব অসুস্থায় ভুগতেছে বেকার চাকরির অভাব এখন তুমি সকল আর বলে নিক মাত্রা গুরু পূর্ণ করে দাও এই সন্ধ্যে যা পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা ঈদের পরিশ্রম তুমি কবল করো সভাপতি সাহেব অসুস্থ সুস্থ করে দাও আমার স্ত্রীর ছাত্র অসুস্থ ভক্ত একে তুমি সুস্থ করে দাও এই সন্ধ্যে যা টাকা দেয় পয়সা দেয় সাহায্য গুলি তুমি কবল করো মাহুদ গো হাজার হাজার এখন আমি কি দিয়া বিদায় দিব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই গো আমার আল্লাহ আমি মন খুলে দোয়া দিয়ে দিলাম মাবুদ গো তোমার কুদরতি
রহমতের কুলের মধ্যে ভাইদের তুলে দিলাম। তুমি তোমার কুলে করে করে সবাইকে যার যার বাড়িতে বসে দাও। আমি কারাগারের নাম শুনলে পাগলের মতো ছুটে আছে, এদেরকে হজরত ফাতিমার মতো বানিয়ে দাও। হজরত ফাতিমা যেমন জীবন দুঃখের সংসারে খাইয়া না খাইয়া গোয়াল্লা স্বামীর সেবা করে গেছে, পর্দার ভিতরে থেকে গেছে, জান্নাতুল কাজী গরির তালিম হয়েছে। তুমি আমার মাদেরকে আপন আপন স্বামীর খদমত করার তৌফিক দিমা, পর্দার ভিতরে থাকতে পারে সে তৌফিক তুমি দিমা। মাহবুব গো আমার মা বন্ধের মনে কি দুঃখ, আমার তো জানা নাই কি নিত্র অন্তর যাবি। তুমি তো রিবুমি জাতি শুধু এরা আমার ভক্ত, এরা মন দিয়ে আমার ভালোবাসি গো আমার আল্লাহ। এরা পাগলের মতো ছুটে আছে, আমি গুণাগারের নাম শুন, এদেরকে তুমি দিনের মুজাহিদ বানায় দাও, এদেরকে তুমি পাঁচ ভক্ত নামাজি বানায় দাও। জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কবল হয়েছে আমি জানি না, আজকের এই মোনাজাতটা তুমি ফেরত দিও না। আর একটা কথা বলে এ বিদায় হয়ে যায়, আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাপ আছে কার বাপ নাই আমি জানি না, যাদের মা নাই মা গো বলে মা গো ও মা বলে দাঁড়িয়ে তো কেউ নাই। কত লোকে আপা ডাকে মৌলু কাছে পাপ ডাক দেওয়ার মতো কেউ নাই, মাধুগিরি কি কত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে রেখে গেছে। দশ পাঁচ দশ দিন পেরে বোঝা হইতেন মায়ের করিনার মধ্যে না তিনি দুনিয়া এসেছি, শীতের রাত যায়নি সোয়াইনি পেশাব করে দিতাম, বাবি নিয়ে গেলে পেশাব করে দিতাম, বুকের মধ্যে বুকের মধ্যে লাইয়া ঘুমাই লিখো পেশাব করে মার বুকটা ভিজাই দিতাম, মা বুক থেকে আমার নামাই দেয় নাই, শীতের রাত পুরা বুকটা ভিজে গেছে আর গয় নাই বুক থেকে আমার নামাই দেয় নাই, কিনারে জয়া জামা জাবত লাইয়া আমার বুকে লইয়া ঘুমাই দেয়। তুমি বলেছো বন্ধু আমি যখন দেখি তোর চোখের মধ্যে পানি, আমি যখন দেখি রে বন্ধু আমার মা লাগে তোর কিনারে হাজির হয়ে যায়, আমি আমার কুদরতি হাত বাড়াইয়া বন্ধারে তোর চোখের পানি বলে মুন্দি দে আর বলে দে আর গাজি যা জীবনের সবগুলো এমন ফিরত দিও না, আজকের এমন ফিরত দিও না। জারি রেখে দিও তুমি না।